গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের যে অনলাইন ক্লাস আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি, সেই অনলাইন ক্লাসে আজকে আমি ক্লাস সিক্সের একটা ক্লাস নেব তোমাদের। সিক্সের আগের যে ক্লাসগুলো আমি নিয়েছি সেখানে তোমরা দেখেছো আমি টেক্সটের একটা অংশ প্রার্থনা কবিতা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি, এবং সেখানে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়েও তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি। তো আজকে আমি দেখো আজকে টেক্সটের নয়, আজকে আমি তোমাদের সঙ্গে গ্রামারের একটা ক্লাস নিয়ে আলোচনা করব। তো গ্রামারে তোমরা অলরেডি নিবেদিতা ম্যাম তোমাদের সঙ্গে একটা প্রথম ক্লাস তোমাদের সঙ্গে আলোচনা করেছিলেন, ভাষা ও ব্যাকরণ যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে তোমাদের ব্যাকরণে, সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছিলেন। তো ওই চ্যাপ্টারটার বিষয় নিয়ে ম্যাম তোমাদের সঙ্গে পরের ক্লাসগুলোই আলোচনা করবেন। তো আমি তোমাদের সঙ্গে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি বা যে চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ঠিক তার পরের চ্যাপ্টার আছে দেখবে, যে ধ্বনি ও বর্ণ। তো এই ধ্বনি আর বর্ণ যে চ্যাপ্টারটা সেটাই আমি আজকে যখন ক্লাসে যাব তার আগে বলে নিই। দেখো এই মানে চ্যাপ্টারটা তোমরা ক্লাস থ্রি থেকে অলরেডি পড়ে আসছো এবং বিষয়গুলো তোমাদের কাছে নতুন নয়। তো আমি ক্লাসটা আজকে কি করব সেই জিনিসগুলো কি আর একবার তোমাদেরকে নতুন করে স্মরণ করিয়ে দেবো, এবং সহজে যাতে মনে রাখতে পারো সেই জিনিসটা আজকে তোমাদের দেখিয়ে দেবো। দেখো যে চ্যাপ্টারটার নাম কি আছে আমাদের দেখতে পাবে, দ্বিতীয় যে চ্যাপ্টারটা ব্যাকরণের সেটার নাম হচ্ছে ধ্বনি এবং বর্ণ। তো আমরা সাধারণত কি জানি ধ্বনি বলতে কি বুঝি? ধ্বনি বলতে বুঝি ব্যাকরণের যে ভাষায়, ব্যাকরণের ভাষায় ধ্বনি বলতে বোঝায় যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থপূর্ণ যে আওয়াজ সেটাকে বলা হয় ধ্বনি। এবারে আমি একটা জিনিস তোমাদের সঙ্গে আলোচনা করি, বা আগের ক্লাসগুলোতে যখন আমি করেছিলাম এই চ্যাপ্টারটা আলোচনা তখন আমি তোমাদের বলেছিলাম যে দেখো ধ্বনি এবং আওয়াজ এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। যে কোনো শব্দ বা যে কোনো পশু পাখির গলার যে আওয়াজ সেটাকে কিন্তু ধ্বনি বলা হয় না, সেটাকে বলা হয় আওয়াজ, ঠিক আছে? কিন্তু মানুষ যেটা উচ্চারণ করে সেটা কিন্তু ধ্বনি। এর পার্থক্যের জায়গাটা কোথায়? এর পার্থক্যের জায়গাটা হচ্ছে বাক যন্ত্র। বাক শব্দের অর্থ হচ্ছে কথা, অর্থাৎ যে যন্ত্রটার সাহায্যে আমরা কথা বলতে পারি সেটাই হচ্ছে বাক যন্ত্র। তো একমাত্র কারা এই যন্ত্রটার ব্যবহার করতে পারে তারা হচ্ছে মানুষ, অর্থাৎ মানুষই একমাত্র এই বাক যন্ত্রের অধিকারী এবং তারাই এই বাক যন্ত্রটাকে ব্যবহার করতে পারে। অন্যান্য প্রাণীরা যেটা করে সেটা হচ্ছে তাদের আওয়াজ। সুতরাং তাহলে আমরা কি বলবো, অন্য প্রাণীর যেটা সেটা হচ্ছে আওয়াজ এবং মানুষের যেটা সেটা হচ্ছে ধ্বনি, কারণ মানুষ বাকযন্ত্রকে ব্যবহার করে তার মনের ভাব বা অর্থপূর্ণ একটা শব্দ তৈরি করতে পারে। তাহলে এটা হচ্ছে আওয়াজের সঙ্গে ধ্বনির হচ্ছে বেসিক ডিফারেন্স, ঠিক আছে? এবারে আমরা জেনেছি যে ধ্বনি যেটা সেই তার লিখিত রূপটাই হচ্ছে বর্ণ, অর্থাৎ আমি যখন মুখে বলছি অ বা মুখে যখন বলছি ক তখন সেটা ধ্বনি, কিন্তু যখন আমি সেটাকে লিখছি তখন সেটা হয়ে যাচ্ছে বর্ণ। অর্থাৎ এক কথায় ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। তো সেই সূত্রে তোমার হচ্ছে ধ্বনির যে শ্রেণীবিভাগ তার প্রাথমিক শ্রেণীবিভাগে আমরা দুটো ভাগ পাই, একটা স্বরধ্বনি একটা ব্যঞ্জন ধ্বনি। অন্যরূপ বলা যায় কি যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। এখান পর্যন্ত সবাই জানো এবং তারপরের যে অংশগুলো সেগুলোও জানো যে স্বরধ্বনি বলতে আমরা বুঝি সাধারণত সেই ধ্বনিগুলো যেগুলো অন্য কারোর সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে। আর ব্যঞ্জন ধ্বনিরা কি হয়, ব্যঞ্জন ধ্বনিরা একটা করে স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয়। তাহলে এই সাহায্য ছাড়া উচ্চারণ আর সাহায্য নিয়ে উচ্চারণ এই দুইয়ের পার্থক্যটা একটু আমি বলে দিচ্ছি। দেখো সাহায্য নিয়ে উচ্চারণ আর সাহায্য ছাড়া উচ্চারণ বলতে কি বোঝায়, যে আমি যখন বলছি অ এটা স্বরধ্বনি, ঠিক আছে? যখন আমি বলছি ক, ক এর দুরকম ভাবে হচ্ছে। দেখো ক হতে পারে ক প্লাস ক, যখন ক প্লাস অ লিখছি তখন ক এর নিচে আমাকে একটা হসন্ত চিহ্ন ব্যবহার করতে হবে। হসন্ত চিহ্নটা ব্যবহার করা মানে হচ্ছে যে ক থেকে অটা আলাদা হয়ে গেছে, আর হসন্ত চিহ্ন ব্যবহার না করার অর্থ হচ্ছে যে এর মধ্যে অটা যুক্ত হয়ে আছে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বা প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ কি থাকে, একটা স্বরবর্ণের বা স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয় বা লিখিত হয়। তো সেই জন্য এটা ব্যঞ্জন ধ্বনি, আর স্বরধ্বনিটা কারোর সাহায্য ছাড়া উচ্চারিত হয় না বলে এটা হচ্ছে স্বরধ্বনি, ঠিক আছে? এটা হচ্ছে তাদের মধ্যে বেশি ডিফারেন্স, ঠিক আছে?
এবারে তোমাদের কাছে যে বইটা আছে, চ্যাপ্টারটা আছে, সেই ধ্বনিবর্ণের চ্যাপ্টারটা সবাই বার করো, খুলে দেখো বইটাই, যে স্বরধ্বনির যে জায়গাটা বলা আছে, সেই স্বরধ্বনির জায়গায় বলা আছে কি যে স্বরধ্বনির আমরা সংখ্যা পাই, স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 11টা। ঠিক আছে, তাহলে যদি আমি ভাগ করি ধ্বনি, এই দুটো ভাগ করতে পারি আমি, একটাকে বলবো স্বরধ্বনি, অন্যটাকে বলবো আমরা ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, দুটো ভাগে ভাগ করলাম। এবারে কি বললাম, স্বরধ্বনি এর সংখ্যা কটা বললাম, স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 11টি, স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 11টি। ঠিক আছে, আর এখানে আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, মৌলিক, ঠিক আছে, মৌলিক স্বরধ্বনি এর সংখ্যা বলা আছে, দেখবে। হ্যাঁ, এর সংখ্যা বলা আছে কটা, এর সংখ্যা বলা আছে 7টি। তো এখানে এই 11টা আর এখানে এই 7টা কেন এটা হলো, ঠিক আছে, দেখো সেটাও আমি বলে দিচ্ছি, যে এই 7টা মৌলিক যে স্বরধ্বনি আছে সেগুলো কি কি, প, আ, অশ্বই, অশ্ব, এ, ও, আর হচ্ছে আকার, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। ঠিক আছে, তো তোমরা এখানে সবগুলোরই বর্ণ আকারে রূপ পাও, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত সবগুলোরই বর্ণ আছে, কিন্তু বর্ণ নেই কা, অয়েজফল আকার, এ, এর উচ্চারণটা কি হবে, এ। তো দেখো এখানে যেটা বলছি, যে মৌলিক স্বরধ্বনিগুলো কি হয়, মৌলিক স্বরধ্বনিগুলো যেগুলো হয় সেগুলো হচ্ছে উচ্চারণ। এবং এখানে এ যে মৌলিক স্বরধ্বনি, এর কোনো লিখিত কোনো হচ্ছে বর্ণরূপ নেই, এটা একমাত্র উচ্চারিত রূপ। ঠিক আছে, তো কোথায় এই ধরনের উচ্চারণটা পাও তোমরা, তোমরা দেখতে পাবে যখন তোমরা বলছো এক শব্দটা, যখন লিখছো বর্ণ আকারে, তখন এর জায়গাটা কি হয়ে যাচ্ছে, অ্যা হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে লিখিত রূপে অ্যা যে স্বরধ্বনিটা, এটা কিন্তু মানে মানে উচ্চারণটা অ্যা, কিন্তু লিখিত রূপটা কি এ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বলতে পারি যে মৌলিক স্বরধ্বনি আমাদের এখানে 7টা, আর এখানে টোটাল স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 11টা, কারণ এর বাইরেও যেগুলো আছে সেগুলো নিয়ে 11টা তৈরি করেছে। ঠিক আছে, তো এটা গেল মৌলিক স্বরধ্বনি আর স্বরধ্বনির ব্যাপার। এবারে যেটা দেখা আছে বইটা নাও সময় দেখতে পাবে, এখানে বলা আছে যে ব্যঞ্জন ধ্বনি, তো ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে কি হয়, ব্যঞ্জন ধ্বনির সংখ্যা আমাদের সাধারণত 40টা। ঠিক আছে, তাহলে ব্যঞ্জন ধ্বনি এখানে হচ্ছে 40টি। ঠিক আছে, তাহলে স্বরধ্বনি হচ্ছে 11টা, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে এখানে 40টা, তাহলে দুটোকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে টোটাল কটা পাবো, টোটাল হচ্ছে 51টি। তাহলে এই 51টি হচ্ছে বর্ণমালা, 51টা হচ্ছে বর্ণমালা, টোটাল বর্ণ হচ্ছে এই 51টা, অর্থাৎ 11টা স্বরধ্বনি, 40টা ব্যঞ্জন ধ্বনি, এই দুটো মিলে 51টা হচ্ছে টোটাল বর্ণমালা, আমাদের বর্ণমালার মধ্যে 11টা বর্ণ রয়েছে। ঠিক আছে, এটা গেল আমাদের প্রাথমিক জায়গাগুলি। ঠিক আছে, এবার দেখো যখন আমি ব্যঞ্জন ধ্বনির আলোচনায় যাব, সেই ব্যঞ্জন ধ্বনি আলোচনায় যাওয়ার সময় আমি ব্যঞ্জন ধ্বনির এই 40টার মধ্যে 35টা ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয়, কোনটা কি বর্গ বলা হয়, হ্যাঁ কেন কোনটাকে কি বর্গ বলা হচ্ছে, তার মধ্যে কি ভাগ আছে, এই জিনিসগুলো নিয়ে আমি ব্যঞ্জন ধ্বনির যে ভাগ সেই ভাগের মধ্যে যখন আলোচনায় আসবো তখন জিনিসগুলো নিয়ে আমি তোমাদের বলবো। তো এই চ্যাপ্টারটারই দেখো ধ্বনি মানে ধ্বনি আর বর্ণের মধ্যে একটা পার্থক্য দেওয়া হয়েছে, পার্থক্যটা একটু আমি বলে দিই। দেখো ধ্বনি বর্ণের মধ্যে পার্থক্য কি বলা হয়েছে, ধ্বনি কেবল মুখে উচ্চারিত হয় আর বর্ণ হচ্ছে লিখিত রূপ, এটা আমি প্রথমেই বললাম আলোচনায়। দ্বিতীয় হচ্ছে ধ্বনি কানে শোনা যায়, বর্ণ চোখে দেখা যায়। তুমি যখন অ বলছো তখন তোমার কানে সেই শব্দটা আসছে, যখন তুমি লিখছো তখন সেটাকে চোখে দেখতে পাচ্ছো। ঠিক আছে, তাহলে একটা কানে শোনার ব্যাপার, একটা হচ্ছে চোখে দেখার ব্যাপার। ঠিক আছে, গ, অনেক ধ্বনি আছে যার চিহ্ন নেই, সব বর্ণেরই চিহ্ন আছে, এই যে বললাম এ ধ্বনিটা, এটা কোনো লিখিত রূপ নেই, তার মানে এর কোনো চিহ্ন নেই, কিন্তু সব বর্ণেরই চিহ্ন আছে, কারণ বর্ণ লিখিত না হলে তো বর্ণ হবে না, সুতরাং সবাইরই লেখার রূপ আছে মানে সবারই চিহ্ন আছে। তাহলে প্রাথমিক এই যে পার্থক্য তিনটে দেওয়া আছে, তিনটে পার্থক্য বোঝা গেল। ঠিক আছে, চলো দেখো নেক্সট যেটা আছে, উচ্চারণের মাত্রা বা সময় অনুযায়ী অনুসারে তোমার আছে স্বরধ্বনি শ্রেণীগুলো। উচ্চারণের মাত্রা অনুযায়ী স্বরধ্বনিকে চারটে ভাগে ভাগ করা হয়েছে, হ্রস্বস্বর, দীর্ঘস্বর, যৌগিক স্বর আর প্লুতস্বর। ঠিক আছে, হ্রস্ব, দীর্ঘ, যৌগিক, প্লুত। হ্রস্ব, হ্রস্ব শব্দটা মানে অর্থ হচ্ছে কম, তাহলে যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে কম সময় লাগবে,
উচ্চারণটা করতে কম সময় লাগবে সেটা হ্রস্বস্বর, যেটা উচ্চারণ করতে গেলে দীর্ঘ সময় লাগবে সেটা হচ্ছে, বেশি সময় লাগবে সেটা হচ্ছে দীর্ঘস্বর। তোমরা দেখো ছক করে দেখানো আছে হ্রস্বস্বরের মধ্যে কারা কারা রয়েছে, অ হ্রস্ব ইস্ব এ ও রি, এ কথা হচ্ছে হ্রস্বস্বর, কারণ এই উচ্চারণটার সময়টা কম। দীর্ঘস্বরের মধ্যে কারা আছে, আ দীর্ঘই দীর্ঘ ওই ও, তোমরা উচ্চারণ করলেই দেখতে পাবে যে এইগুলোর ক্ষেত্রে উচ্চারণের সময়টা কিন্তু একটু বেশি, সেক্ষেত্রে এগুলো দীর্ঘস্বরের মধ্যে যাচ্ছে। নেক্সট হচ্ছে যৌগিক স্বর, ঠিক আছে। আমরা সর্বনিম্ন যে আলোচনা করলাম সেখানে মৌলিক স্বর কথাটা আমি বললাম, যৌগিক স্বর কথাটা বলিনি কারণ এখানে আলোচনা করবো বলে। আমি দেখো যৌগিক স্বরের মধ্যে দুটো বলা আছে, কি কি বলা আছে, ওই আর ও। আচ্ছা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা আমি মুছে দিচ্ছি। দেখো এখানে কি বললাম, যৌগিক স্বর, যৌগিক স্বর, যৌগিক স্বরের মধ্যে কি কি আছে, ওই আছে আর হচ্ছে ও আছে। কেন যৌগিক স্বর, যৌগিক শব্দের অর্থ হচ্ছে যুক্ত হয়ে থাকা, দুটো স্বরধ্বনি এখানে যুক্ত হয়ে আছে, দুটো স্বরবর্ণের যোগ হয়ে আছে। এখানে দেখো যে দুটো যৌগিক স্বরের কথা বলা হয়েছে, ওই ও প্লাস হস্যই আর ও ও প্লাস হস্য, এই দুটো যোগ হয়েছে, তাহলে ও প্লাস হস্যই মিলে তৈরি করেছে ওই, আর ও প্লাস হস্য মিলে তৈরি করেছে ও। তাহলে এক্ষেত্রে এটা একটা স্বরধ্বনি, এটা একটা স্বরধ্বনি মিলে একটা স্বরধ্বনি তৈরি করেছে, এই দুটো স্বরধ্বনি মিলে একটা স্বরধ্বনি তৈরি করেছে। তাহলে যেহেতু দুটো স্বরধ্বনি মিলিত হয়ে একটা স্বরধ্বনি রূপ পেয়েছে, সেই ধ্বনিটার নাম হয়ে গেছে যৌগিক স্বর, ঠিক আছে। তাহলে হ্রস্ব দীর্ঘ যৌগিক তিনটা আলোচনা করলাম। এরপরে যেটা আছে দেখো প্লুতস্বর, প্লুতস্বর মানে হচ্ছে যখন কোনো কাউকে ডাকার সময় বা কাঁদার সময় কি করা হয়, গান করার সময় অনেক সময় শেষ যে স্বরধ্বনি সেই স্বরধ্বনিটাকে মানে টেনে উচ্চারণ করা হয়। আমরা যখন জনগণমন গাই আর কি সকালেতে প্রার্থনার সময়, সকাল সময় আর কি, তখন দেখেছো ন্যাশনাল গাছ গাছ সময় কি হয়, তখন আমরা শেষকালে যে জয় হে, জয় হেটাকে কি করি, আমরা জয় হেটাকে এটাকে টেনে উচ্চারণ করি। তাহলে এই যে এটাকে টেনে উচ্চারণ করা এটার নামই হচ্ছে প্লুতস্বর, ঠিক আছে। কি হয় সেক্ষেত্রে এটা দেখবে পর আমরা এ বলে টেনে এখানে শেষে উচ্চারণটা করি, তাহলে এই যে টেনে উচ্চারণ করা স্বরধ্বনিটাকে শেষে টেনে উচ্চারণ করা হয় এটার নাম হচ্ছে প্লুতস্বর। অর্থাৎ কি বলবো, তাহলে গান করার সময়, হ্যাঁ তোমার হচ্ছে কান্নার সময় অথবা কাউকে ডাকার সময়, দূরের কাউকে ডাকার সময় স্বরধ্বনিটাকে টেনে উচ্চারণ করা যে রীতি সেটার নাম হচ্ছে প্লুতস্বর। তাহলে এখানে আমরা সময় উচ্চারণের মাত্রা অনুযায়ী চারটে ভাগ আমরা পেলাম, এবং জিনিসগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, ঠিক আছে। পরের যে ক্লাস সেই ক্লাসে আমি গঠন ও প্রকৃতি অনুযায়ী যে স্বরধ্বনি শ্রেণীবিভাগ সেই শ্রেণীবিভাগগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। তোমরা এখান পর্যন্ত বইয়ের যে সংজ্ঞাগুলো দেওয়া আছে, উদাহরণগুলো দেওয়া আছে, একটু করে পড়বে এবং আমার ক্লাসটা মন দিয়ে শুনবে। আশা করি জিনিসগুলো সবাই বুঝতে পারবে, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।